কিশোরগঞ্জের ভৈরবে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ভৈরবের ভৈরব বাজার ঋষিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিবন্ধীর মামাতো ভাই সাকিব ক্ষিপ্ত হয়ে ধর্ষণে অভিযুক্ত হাসান আলীকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ধর্ষক হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ এই সময় প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাই সাকিবকেও আটক করে। এই ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেছেন এবং সাকিবের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সন্ধ্যার পরে আমার বোনকে একলা পেয়ে রাস্তা থেকে ডাইকা নিয়ে অন্ধকার জায়গার মধ্যে আকাম কোকাম করছে এবং ধর্ষণের শিকার হয়েছে আমার বোন। এর প্রতিবাদ চাই, এর জন্য কঠিন বিচার দাবি করি। আমার ছেলে যখন শুনছে বলে বোনের ইমন অবস্থা, প্রতিবন্ধী ইমন অবস্থা, সহ্য না করে কি করবো, এরপর দেহের মাথার মধ্যে কি হয়েছে, পরে দেহের একই গুলোকে না বুঝে না ইয়ে করে তোমার তো ইয়ে কীটা গায়ে বসে অন্ধ করতে পারি না। ধর্ষণজনিত ঘটনায় একটি মামলা হয়েছে এবং যে ছুরি মারছিল সাকিব তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। এখন উক্ত মামলার ধর্ষিতাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে 22 ধারা গ্রহণের জন্য এবং তার ডাক্তারি মেডিকেল করা হবে।